আজ সোমবার 10ই আষাঢ় 2023 সালের 26শে জুন, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ সোমবার, আর সোমবার মানেই কিন্তু দেবাদিদেব মহাদেবের বার। যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন, বিছনাশয়ী হয়ে পড়ে আছেন, তাদের জন্য বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত। এটি 108 বার করে জপ করবেন প্রতিটা দিন, আজ তো অবশ্যই। আর যারা নিজেদের জীবনকে সমৃদ্ধশালী করতে চান, দেবাদিদেব মহাদেবের অন্তিম আগ্রহের ভক্ত, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের উচিত মহাদেবের গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি 108 বার করে জপ করবেন। কোনো কিছু না পারলেও মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায়, এটি 108 বার করে জপ করুন না। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আজ সন্ধ্যাবেলার সময় খালি গায়ে চাঁদের আলো নিজের শরীরে যদি 5-7 মিনিট লাগাতে পারেন, দীর্ঘদিনের রোগশোক থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, শনি কিন্তু বক্রী হয়েছে, 4 নভেম্বর পর্যন্ত একটানা 140 দিন শনি কিন্তু বক্রী থাকবে। আর বক্রী শনির কারণে আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই কিন্তু অতিবাহিত হবে। আজ আপনার মধ্যে একটা বাড়তি উদ্যম পরিলক্ষিত হতে চলেছে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে, এমন কোনো স্থানে অর্থ বিনিয়োগ করুন যেখানে অতিরিক্ত আর্থিক মুনাফা না হলেও টাইম মতো যে ফেরত পাবেন এইটুকু গ্যারেন্টি যেন থাকে। আর চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট তো হবেই, যদি তাও না হয় তাহলে প্রশংসার পাত্রপাত্রী হবেন, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ করবেন না, ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ আপনাদের কিন্তু অবশ্যই একে অপরের আত্মমর্যাদাকে সম্মানিত করবার চেষ্টা করতে হবে। পাড়া প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, পরিবারের লোকজন, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা বিভেদ করার চেষ্টা কিন্তু করতেই পারে। আপনাদের একে অপরের প্রতি ভালোবাসার গভীরতা কতটা সেটি কিন্তু আজ পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে। অবসরকালীন সময়ে বাড়ি বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন, শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় কাটাবেন আপনাদেরও মনের পবিত্রতা ঠিক ততটাই কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে, মানসিক ঝঞ্ঝাট ডামাডোল এগুলি বাড়ছে কারণ কাজের চাপ বাড়তে চলেছে, দিনের শেষভাগে যতটা আরাম করে কাটাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।